অভয়াকাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের নাকি এবার নার্কো পরীক্ষা করানো হবে, শোনা যাচ্ছে এমনই সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতের কাছে আর্জি জানিয়েছে তারা। সূত্র মারফত জানা গিয়েছে অনুমতি মিললেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নার্কো পরীক্ষা করানো হবে। আমরা আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্যের একটি প্রতিবেদন দেখব। তদন্ত সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ শুরু করেছিল কোর্টের নির্দেশে, এবং তারা সেই তদন্ত করার পর সঞ্জয় রায় যে মূল অ্যাকিউজ তাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, তার হাত থেকে কলকাতা পুলিশের কাছ থেকে তারা তাকে নিজেদের কাস্টাডিতে নিয়েছিল। এবং তারপর আমরা যেটা দেখেছি যে তার কিন্তু পলিগ্রাফ টেস্ট হয়েছিল, এবং সে কতটা সত্যি বলছে বা কতটা তার কথার মধ্যে সত্যতা রয়েছে সেগুলো কিন্তু পলিগ্রাফ টেস্টে সিবিআই জানার চেষ্টা করেছিল। কিন্তু যেটা সব থেকে বড় খবর এই মুহূর্তে, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি, যে সিবিআই এই মুহূর্তে সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করাতে চাইছে, এবং সেই নার্কো টেস্ট করানোর জন্য অনুমতির প্রয়োজন, অর্থাৎ আদালতের অনুমতির প্রয়োজন, এবং সেই অনুমতি চাওয়ার জন্য কিন্তু তারা ইতিমধ্যে শিয়ালদা কোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেরকম তাই আমরা কিন্তু সিবিআই সূত্রে খবর পাচ্ছি, এবং সেই কোর্টে পৌঁছানোর পর তারা সেখানে তাদের আবেদন জমা দেবে, এবং কোর্টের অনুমতি পেলে তারপর কিন্তু সঞ্জয় রায় যে এই মুহূর্তে জেল কাস্টাডিতে রয়েছে, অর্থাৎ জেলে রয়েছে, তার কিন্তু নার্কো টেস্ট হবে, এবং সেক্ষেত্রে সিবিআই এর তত্ত্বাবধানে সেই নার্কো টেস্ট হবে। তবে আপাতত যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি যে সিবিআই চাইছে তার নার্কো টেস্ট করাতে, এবং সেই নার্কো টেস্ট করানোর জন্য যে অনুমতির প্রয়োজন সেই অনুমতির জন্য কিন্তু তারা এই মুহূর্তে কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সল্টলেকে সিবিআই এর যে দপ্তর, সিবিআই ক্রাইম ব্রাঞ্চের যে দপ্তর, সেখান থেকে সিবিআই আধিকারিকরা বেরিয়েছে, এবং তারপর বেরোনোর পরে সেখান থেকে তারা কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং কোর্টে পৌঁছানোর পর তারা সেখানে তাদের আবেদন জানাবে, এবং আবেদন জানানোর পর কোর্ট যদি অনুমতি দেয় তো সেক্ষেত্রে তাদের নার্কো টেস্ট, সঞ্জয় রায় নার্কো টেস্ট করা হবে। যে এই নার্কো টেস্ট করানোর জন্য কোর্টের অনুমতি প্রয়োজন, তারপর সেই কোর্টের অনুমতি পাওয়ার পরে সেখানে নির্দিষ্ট চিকিৎসকরা থাকেন, সিবিআই আধিকারিকরা থাকেন, তারা সেই জায়গায় উপস্থিত থাকেন, এবং তারপর নিয়ম মতন যে প্রসিডিওর থাকে সে অনুযায়ী তার নার্কো টেস্ট করানো হয়। এবং এই নার্কো টেস্টের ক্ষেত্রে পলিগ্রাফ টেস্ট নার্কো টেস্টের মধ্যে যে পার্থক্য, পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে হয়তো তিনি যে কথাটা বলছেন, অর্থাৎ যার পলিগ্রাফ টেস্ট করা হয় সে যেটা বলছে সেটা গ্রাফের মাধ্যমে তার দেখা হয় যে সেটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, গ্রাফ ক্ষেত্রে তার সেটাকে রিড করা হয়। আর এই নার্কো টেস্টের ক্ষেত্রে যেটা হয় যে যিনি অ্যাকিউজ, অর্থাৎ যার নার্কো টেস্ট করা হচ্ছে তার ক্ষেত্রে সেই অনেক কিছু বলে, তার কাছ থেকেই জিনিসটা জানা হয়, সেই প্রসিডিওর থাকে, এবং সেই প্রসেসের মধ্যে দিয়ে সেই টেস্ট করা হয়, এবং তার ফলে সেই যে অ্যাকিউজ যার নার্কো টেস্ট করা হয় সে তখন তার কথাগুলো বলে, এবং সেই কথাগুলোকে ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হয় যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয়, এবং সেটা পরবর্তীতে কোর্টের সামনে প্রডিউস করা হয়, এবং সেই নার্কো টেস্টের যে প্রসিডিওর সেটা কিন্তু ডাক্তারদের সামনে এবং সিবিআই আধিকারিক যারা এই নার্কো টেস্ট চাইছে তাদের সামনেই করা হবে। পলিগ্রাফ টেস্টও কিন্তু কোর্টের নির্দেশেই করা হয়, কোর্টের অনুমতি না পেলে কিন্তু পলিগ্রাফ টেস্ট করা সম্ভব হয় না। পাশাপাশি নার্কো টেস্টের ক্ষেত্রেও কিন্তু কোর্টের অনুমতি প্রয়োজন হয়, নার্কো টেস্টের ক্ষেত্রে যিনি যার নার্কো টেস্ট হবে তারও কনসেন্টের প্রয়োজন হয়। তো এই নার্কো টেস্ট করার পর, নার্কো টেস্টের অনুমতি পাওয়ার পর কিন্তু নার্কো টেস্ট প্রক্রিয়া শুরু করা হয় এবং নার্কো টেস্ট করা হয়, ফলে পলিগ্রাফ টেস্টের রিপোর্ট যেমন কোর্টের কাছে জমা দিতে হয় সেরকম পাশাপাশি নার্কো টেস্টের রিপোর্টও কিন্তু কোর্টের কাছে জমা দিতে হয়। এবার এই বিষয়টা যে কোর্ট কতটা সেই রিপোর্টের উপরে ভিত্তি করবে বা আদৌ সেই রিপোর্টটাকে গ্রহণযোগ্য কতটা হবে, এই পুরোটাই ডিপেন্ড করে যে কোর্ট যে কেসটা কোর্ট করছে তারা সেই কেসটাতে কতটা, কোর্ট কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা পুরোটাই কোর্টের উপরে নির্ভর করে। তবে পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে নার্কো টেস্টের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি থাকে, এটুকুই কিন্তু বলা যেতেই পারে। যার পলিগ্রাফ টেস্ট করা হয় তার ক্ষেত্রে কিন্তু সে যেটা বলছে সেটা গ্রাফের মাধ্যমে দেখা হয়, যারা সিবিআই এর আধিকারিক ছিলেন তারা সেই গ্রাফটাকে রিড করেছিলেন, এবং সেই গ্রাফ রিড প্রসেসের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে সে কতটা সত্যি বলছে বা তার যে কথার মধ্যে সত্যতার প্রবণতা কতটা আছে। পাশাপাশি আমরা যদি নার্কো টেস্ট দেখি, সেই নার্কো টেস্টের ক্ষেত্রে তুমি যেটা বলছিলে একদমই ঠিক, যে যার নার্কো টেস্ট করা তার শরীরের মধ্যে কেমিক্যাল ইনজেক্ট করা যে কারণে তার অনুমতির প্রয়োজন হয়, এবং এই নার্কো টেস্ট করার পর কিন্তু সে যেটা বলছে, অর্থাৎ অবচেতন অবস্থায় সে যেটা বলছে সেটাকে ভিডিও রেকর্ড করা হয় যাতে পরবর্তীতে সে অস্বীকার করতে না পারে, এবং ভিডিও রেকর্ড করার পরে তার সেই বয়ান কিন্তু কোর্টের সামনে তুলে ধরা হয়। যেরকম ঠিক যেরকমটা পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে তুলে ধরা হয়, ঠিক সেরকম নার্কো টেস্টের ক্ষেত্রে তুলে ধরা হয়। যেহেতু নার্কো টেস্টের পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে যেহেতু গ্রাফ রিড করা হয় এবং সেক্ষেত্রে সে সত্যি বলছে কি মিথ্যে বলছে বা সে তার কোনো কথা লুকোনো রয়েছে কিনা সেগুলো বোঝার ক্ষেত্রে শুধুমাত্র গ্রাফ রিডিংটাই একমাত্র উপায় থাকে, তবে নার্কো টেস্টের ক্ষেত্রে কিন্তু যার এই টেস্ট করা হয় তা সে কি বলছে সেটা কিন্তু ভিডিও রেকর্ড হয়, অর্থাৎ তার শরীরে যে কেমিক্যাল দেওয়া হয় যার ফলে সে অবচেতন হয়ে যায় এবং তার ফলে ধরে নেওয়া হয় যে সে যেটা বলছে সেটাই সত্যি বলছে, এরকমটাই ধরে নেওয়া হয়। তার ফলে নার্কো টেস্টের
গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি থাকে এই পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে, এবং নার্কো টেস্টের যে রিপোর্ট আসে তার যে যোগ্যতা, তার যে গ্রহণযোগ্যতা, সেটাও কিন্তু পলিগ্রাফ টেস্টের থেকে অনেকটাই বেশি থাকে। প্রসঙ্গত, অভয়াকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টায় সব ধরনের কৌশল অবলম্বন করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূল অভিযুক্ত থেকে প্রাক্তন অধ্যক্ষ জিজ্ঞাসাবাদ করেছেন দীর্ঘ সময় ধরে তারা, সেই সঙ্গে মোট 6 জনের পলিগ্রাফ টেস্টও করানো হয়েছিল। সেই জন্য দিল্লি থেকে একটি বিশেষ দল কলকাতায় এসেছিল যারা ফরেন্সিক টেস্ট করে। পলিগ্রাফ টেস্ট হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। শুধু সন্দীপ ঘোষেরই পলিগ্রাফ টেস্ট নয়, এবং সেই রাত্রে নাইট ডিউটিতে থাকা 4 জন জুনিয়র ডাক্তার এবং যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যিনি মূল অভিযুক্ত, তারও পলিগ্রাফি টেস্ট হয়। এই মামলায় 4 জুনিয়র ডাক্তারকে পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে, কারণ সেই রাতে নির্যাতিতার সঙ্গে তারা ছিলেন, আগের রাতে একসঙ্গে খাবারও খেয়েছিলেন। সেই রাতে কি ঘটেছিল সেই বিষয়ে তারা আলোকপাত করতে পারেন, তাই পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে, এবং পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারও। তিনি সঞ্জয়ের বন্ধু বলে জানা গিয়েছেন, মানে সঞ্জয় শুধু সিভিক ভলেন্টিয়ার তিনি নন, তাকে ছাড়াও আরও এক সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে, যিনি সঞ্জয়ের বন্ধু। অর্থাৎ সঞ্জয় সম্পর্কে আর কোনো রকম তথ্য পাওয়া যায় কিনা সেই বিষয়ে কিন্তু এই টেস্ট করা হয়েছিল। এই ঘটনায় সঞ্জয় রায়কে প্রথম গ্রেপ্তার করে কলকাতা পুলিশ, এবং একমাত্র এই নির্যাতনের ঘটনায় সঞ্জয় রায় এখনো পর্যন্ত গ্রেপ্তারে আছেন। অভয়াকাণ্ডের অভিযুক্ত সঞ্জয় রায়ের এবার নার্কো পরীক্ষা করানো হবে, পলিগ্রাফ টেস্ট আগেই হয়ে গিয়েছে শোনা যাচ্ছে, এমনই সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতের কাছে আর্জি জানিয়েছে তারা। এর আগে একইভাবে পলিগ্রাফ টেস্ট করানোর সময়ও কিন্তু আদালতের কাছে তারা আর্জি জানিয়েছিলেন, তারপর সেই আর্জি মঞ্জুর হয় এবং তারপরে সঞ্জয় রায় সহ আরও অনেকের পলিগ্রাফ টেস্ট করানো হয়। সূত্র মারফত জানা গিয়েছে অনুমতি মিললেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নার্কো পরীক্ষা করানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।